এই যে এটা তো বানর মার্কা গবেষণা, এটা কি মার্কা গবেষণা বলেন? বানর মার্কা গবেষণা। হ্যাঁ আমি মানি বানর থেকে আসছে, কিন্তু সবাই না, আমরা আদম সন্তান। এই গবেষণা যারা করে, এই মতবাদে যারা বিশ্বাসী, ওরা বানর থেকেই আসছে। এই জন্য আমরা অন্তত এই কথাটাও বলতে পারি, মিস্টার জাফর ইকবাল সে আদম সন্তান না, সে কিসের সন্তান? তাহলে মিস্টার জাফর ইকবাল কি মানুষের সন্তান না আদমের সন্তান না বানরের সন্তান? কারণ তো সে তো এই মতবাদে বিশ্বাসী। এই পৃথিবীতে যত সৃষ্টি আছে, সকল সৃষ্টির মাঝে উত্তম সৃষ্টি আশরাফুল মাখলুকাত হল মানব জাতি। এই মানুষকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সকল সৃষ্টির মাঝে সবচাইতে উত্তম অবয়বে, উত্তম আকৃতিতে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। যে কথাটা আল্লাহ সূরায় তিনের মধ্যে চারটি কসম করে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর অবয়বে, সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর গঠন প্রণালী দিয়ে আমি মানুষকে কি করেছি? সৃষ্টি করেছি। মানব সৃষ্টির রহস্য, মানব সৃষ্টির শুরু আদি পিতা হযরতে আদমকে দিয়ে। আদম আলাইহিসসালামের আগে কি কোনো মানুষ ছিল? মানুষের সৃষ্টি কোথার থেকে? সবাই বলেন কোথার থেকে? আদম থেকে। আল্লাহ কোরআনে ওই কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাস উত্তাকু রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা, হে লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস উত্তাকু রব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কোন রব? আল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক নফস থেকে, এক ব্যক্তি থেকে তৈরি করেছেন। ওই ব্যক্তিটাকে? সবাই বলেন ব্যক্তিটাকে? আদম আলাইহিসসালাম। তাহলে মানুষ কি আদম থেকে আসছে না বানর থেকে আসছে? হ্যাঁ, আদম থেকে। কিন্তু বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে এবং কষ্ট লাগে, আমাদের এই নতুন প্রজন্ম যে শিক্ষা সিলেবাস তারা পড়তেছে, আপনার প্রাইমারি বলেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এই শিক্ষা সিলেবাসে নতুন যে শিক্ষানীতি আছে, এখানে যে বইয়ের ভিতরে কিছু সংস্কার করা হয়েছে, আপনারা জানেন ক্লাস সিক্সে, ক্লাস সেভেনে যেই বইগুলো বাচ্চাদেরকে পড়ানো হয়, ক্লাস সিক্সে এবং ক্লাস সেভেনের বইতে বর্তমানে ডারউইনের মতবাদ এনেছে। আর এইগুলোর মূল দায়িত্বে যিনি আছেন, সম্পাদকের দায়িত্বে, সম্পাদনার দায়িত্বে, মিস্টার জাফর ইকবাল সাহেব, উনি এখানে ডারউইনের মতবাদ এনে এই বইয়ের মধ্যে কিছু নগ্নতা ছড়িয়েছে। উনি বিবর্তন মতবাদে বিশ্বাসী, মিস্টার জাফর ইকবাল। ডারউইনের যে মতবাদ, ডারউইন কি বলেছে? যে মানুষ বানর থেকে এসেছে, যে বানর লাফালাফি করতে করতে আস্তে আস্তে কি পড়ে গেছে? ল্যাস পড়ে গেছে। এরপর আরও কিছুদিন দৌড়াইতে দৌড়াইতে বানর নিচের দুই পা দিয়ে হাঁটা শুরু করছে, এরপরে সামনের দুই পা হাত হয়ে গেছে, চেহারাটার ভিতরে কসমেটিক্স মাখতে মাখতে এরপরে কি হয়ে গেছে? মানুষ হয়ে গেছে। এই যে এটা তো বানর মার্কা গবেষণা, এটা কি মার্কা গবেষণা বলেন? বানর মার্কা গবেষণা। হ্যাঁ আমি মানি বানর থেকে আসছে, কিন্তু সবাই না, আমরা আদম সন্তান। এই গবেষণা যারা করে, এই মতবাদে যারা বিশ্বাসী, ওরা বানর থেকেই আসছে। এই জন্য আমরা অন্তত এই কথাটাও বলতে পারি, মিস্টার জাফর ইকবাল সে আদম সন্তান না, সে কিসের সন্তান? তাহলে মিস্টার জাফর ইকবাল কি মানুষের সন্তান না আদমের সন্তান না বানরের সন্তান? কারণ তো সে তো এই মতবাদে বিশ্বাসী। অথচ আল্লাহ কোরআন স্পষ্ট ভাষায় বলে দিলেন, ইয়া আইয়ুহান নাস উত্তাকু রব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক নফস থেকে তৈরি করেছেন। আল্লাহর কথা সে মানতেছে না, বলে এটা ধর্মীয় কালচার, এটা ধর্মীয় মতবাদ। আচ্ছা আচ্ছা,
এই জন্য এটা ধর্মীয় কালচার, আর তার এটা হলো বিজ্ঞানময় গবেষণা, সে একজন মহাবিজ্ঞানী সাজছে। আপনারা জানেন এই যে ক্লাস সেভেনের যে বিজ্ঞান বই, এই বিজ্ঞান বইয়ের মধ্যে প্রথম আলোতে একটি কলাম লিখেছে, আপনারা দেখবেন অনলাইনে এই কলামটা আছে। ক্লাস সেভেনের মধ্যে সে প্রায় ম্যাক্সিমাম কথা কপিরাইট করা, গুগল থেকে কপিরাইট করে করে চুরি করে, আরেকজনের লেখা চুরি করে, এবং সে গুগল থেকেই অনুবাদ করে, ট্রান্সলেট করে, এরপরে এই ভাষা রূপান্তর করে সে বই লিখেছে। তাহলে মিস্টার জাফর ইকবাল তো এক নম্বরে বলবো সে একটা চোর, ঠিক না? ব্যাটিক জোরে কর। এই চোরের বই পড়লে এই পুরা গোটা সমাজটা মানুষ হবে না, যে বিবর্তনবাদে বিশ্বাসী, যে ডারউইনের মতবাদে বিশ্বাসী, আর যে আরেকজনের লেখা কপি করে চুরি করে পোস্ট করে আমার ছাত্রদেরকে পড়ায়, এই ছেলেদেরকে পড়ায়, এই চুরিকৃত বই পড়ে জাতি জাতি হবে না, মানুষ হবে না, তারা বানরের জাতিতে রূপান্তরিত হবে, কথা ঠিক নয় বা ঠিক জানে কার? আমরা অতি সত্তর আবদার জানাই এই সমস্ত লেখকের বই সিলেবাস থেকে অবশ্যই অপসারিত করতে হবে। নতুন শিক্ষা কমিশনের মাধ্যমে আদর্শবান সমাজ তৈরির জন্য যেই রকমের সিলেবাস প্রণয়ন করা দরকার, যেই রকমের বই প্রণয়ন করা দরকার, ওই রকমের বই সমাজের মধ্যে চালু করতে হবে, কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? কত বড় গাঁজা করি কথা যে মানুষ বানরের তৈরি, এটা তো ডারউইনের বিবর্তনের মতবাদ, আর সেই মতবাদকে আজকে বাংলাদেশে চালাইতে চায়। ক্লাস সেভেনের বই আপনি পড়ে দেখেন, বিজ্ঞান বইটা, বহু মহল থেকে বহু শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা আন্দোলন শুরু করছে, নেকেড ছবি উলঙ্গ ছবি দিয়ে দিছে এই বিজ্ঞান বইয়ের ভিতরে। একটা ছেলে এখনো বালেগ হয় নাই, এই ছেলে যদি দেখে মূর্তির নেকেড ছবি উলঙ্গ ছবি এই বিজ্ঞান বইয়ের ভিতরে দেওয়া আছে এখানে, তো এ থেকে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের নতুন প্রজন্ম কি শিখবে? এরা তো ওই বিবর্তন মতবাদে, আর আমরা তো বয়ান করি কয়েকজন মানুষ নিয়ে, আর এই বই তো পড়ে লক্ষ লক্ষ ছেলেরা, এই কচি ছেলেরা ওরা কি শিক্ষা পাবে? ওরা বুঝবে যে আসলেই মানুষ বুঝি কিসের জাতি, বানরের জাতি। আল্লাহ পাক এই সমস্ত মস্তিষ্ক বিকৃতিহীন মানুষ, বুদ্ধি প্রতিবন্ধী, আমি তো জাফর ইকবালকে শিক্ষিত বলে নেয় বুদ্ধি প্রতিবন্ধী, শিক্ষা প্রতিবন্ধী, কথা ঠিক নয় ব্যাটিক জোরে কর? আল্লাহ এদের হাত থেকে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, শিক্ষা সিলেবাসকে আল্লাহ হেফাজত করুক, জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। তাহলে আমাদের স্রষ্টা যিনি, তিনি কে? আল্লাহ। আমরা কাদের সন্তান? আদমের সন্তান, আদম থেকে আল্লাহ বানাইছে, ইয়া ইয়ুহান্নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক নকশ থেকে বানাইছে। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে মুসলমান, এই পৃথিবীর জমিনের ভিতরে মানুষের চেহারা দেখবেন চার প্রকার, মানুষের চেহারা কয় প্রকার? চার প্রকার। কিছু কথা না বললে আপনারা বুঝবেন না, এই জন্য বুঝাইতেছি, খুব ভালো করবেন। এই পৃথিবীর জমিনে মানুষের চেহারা কয় প্রকার? চার প্রকার। কেন মানুষের চেহারা চার প্রকার হলো? কিছু মানুষ আছে দেখবেন একেবারে কালো, আছে না নাই, আবার কিছু মানুষ আছে ধবধবে সাদা, আছে না নাই, কিছু মানুষ আছে লাল বর্ণের, আছে না নাই, আবার কিছু মানুষ আছে দেখবেন বাদামি কালারের, আছে না নাই। তাহলে পৃথিবীর মানুষের চেহারা কয় প্রকার? চার প্রকার। কেন আল্লাহ চার প্রকার বানাই নেন? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আদি পিতা আদমকে যখন বানায়, আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া কয়, জিব্রাইল পৃথিবীর 60 স্থান থেকে তুমি চার ধরনের মাটিকে সংগ্রহ করো। কয় ধরনের মাটি? চার ধরনের মাটি। পৃথিবীর 60 স্থান থেকে হযরতে জিব্রাইল আমিন আদমকে বানানোর জন্য কয় প্রকারের মাটি সংগ্রহ করেছেন? চার প্রকারের মাটি। কিন্তু আদমকে আল্লাহ জমিনে বানায় নাই, আল্লাহ এই জমিন থেকে মাটি সংগ্রহ করে আদম আলাইহিসসালামকে জান্নাতের ভিতরে বানাইছেন, এটা বোঝানোর জন্য যে হে আদম জাতি, তোদের আদি পিতার কিন্তু আদিবাস ছিল জান্নাতে, তোরাও কিন্তু জান্নাতে যাবি, দুনিয়ায় কিছুদিন পরীক্ষা দিয়া যদি জান্নাতি হইতে পারস, আমি আল্লাহ তোদের বাবার সেই আসল বাড়ি জান্নাতের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ। পৃথিবীর মাটি কয় প্রকার? সবাই বলেন, পৃথিবীর মাটি কয় প্রকার? চার প্রকার। কিছু মাটি আছে কালো মাটি, আছে না নাই, জীবনে কালো মাটি মনে আপনারা দেখেন নাই,
কিছু মাটি আছে সাদা মাটি দেখছেন কি দেখেন নাই কোথায় দেখছেন ময়মনসিংহে যাইবেন চুনা বানায় যেই মাটি দিয়া দেখেন নাই চপ্পিন ছিল এবং চুনা চুন বানায় যেই মাটি দিয়া চুন কি দিয়া বানায় মাটি দিয়া সাদা মাটি ময়মনসিংহে আছে আমি নিজের চোখে দেখেছি সাদা পাহাড় আছে কিছু আছে সাদা মাটি কিছু আছে লাল মাটি বেশি দূরে যাওয়া লাগবে না আপনাদের এলাকার মাটি কেমন হ্যাঁ গাজীপুরেও দেখবেন মাঝে মাঝে কি পাওয়া যায় আপনার এলাকার নাম লাল মাটি কি এমনি এমনি হইছে নাকি মাটির কালার কি লাল এই জন্য এটাকে কি বলা হয় লাল মাটি আবার কিছু মাটি আছে দেখবেন বাদামি কালারের মাটি তাহলে মাটির কালার হলো কয়টা চারটা এই পৃথিবীর 60 জায়গা থেকে আমার রব্বে কায়নাত জিব্রাইলের মাধ্যমে চার জায়গা থেকে 60 জায়গা থেকে চার রঙের মাটি নিস আবার কিছু মাটি ছিল শক্ত কিছু মাটি ছিল নরম সুবহানাল্লাহ কোন সবাই এই মাটি দিয়া কি করলেন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন বডিটা বানাইলেন সুবহানাল্লাহ বলবেন না সবাই এই জন্য আদম সন্তানের চেহারাও কয় প্রকার যেই পদার্থ দিয়া বানাইছেন যেই মাটি দিয়া মাটির কালার কয়টা এই জন্য আদম সন্তানেরও কালার কয়টা চারটা কিছু চেহারা দেখবেন সাদা কিছু চেহারা দেখবেন লাল কিছু চেহারা দেখবেন এ বাবা কালির পাতিলের মতো কালো আবার কিছু চেহারা দেখবেন বাদামি কালারের কই হুজুর কই এই চেহারাগুলো কোথায় এ বাজান যারা হজে গেছেন পবিত্র মক্কা নগরীতে গেছেন আপনি তো সব দেশ ঘোরার মতো সামর্থ্য আপনার নাই কিন্তু গোটা পৃথিবীর সব দেশ থেকে মানুষ কোথায় যায় কাবা শরীফ তওয়াফ করে বাইতুল্লাহ তওয়াফের সময় সবাই একাকার হয়ে যায় কে ইরানি কে তুরানি কে সৌদিয়ান কে মিশরি কে বাঙালি কে পাকিস্তানি কে ভারতীয় কোনো পার্থক্য নাই এই বছরও আমি হজের সময় যখন রাস্তা দিয়ে হাঁটতাম দেখতাম ওই জমজম টাওয়ারের পাশে ফুটপাতের উপরে এমন কিছু মানুষ দেখি রাস্তার মধ্যেই বসে বসে খাচ্ছে যেমন লম্বা এমন কালা পাতিলের কালি আর কেমন কালো আলকাতরার কেমন কালো তার থেকেও বেশি কালা এই রকমের মানুষ বলেন হাজি সাহেব আপনারা জীবনে দেখছেননি কি কোন দেখেন নাই যারা হজে গেছেন তারা দেখছেন এত কালার কালা আল্লাহ মনে হয় যেন কালোর উপরে আরও কিছু কালো থাকলে মনে হয় ওইটাও দিয়ে দিছে ওদেরকে এত কালোর কালো সে হজে গেলে কালো মানুষগুলো দেখা যায় তাইলে আল্লাহ মানুষ কিছু মানুষের চেহারা বানাইছে একেবারে জমকালো আবার কিছু মানুষের চেহারা দেখবেন লাল লাল টকটক করে লাল চেহারা তুরস্কের মানুষগুলো তুর্কির মানুষগুলো দেখবেন একেবারে লাল ওই মক্কায় গেলে দেখা যায় তুর্কি ভাইদের সাথে কথা বলে দেখেন তাদের চেহারার দিকে তাকায় দেখেন মনে হয় যেন 570 রং মাইখা দিছে সুবহানাল্লাহ আবার কিছু কিছু মানুষের চেহারা দেখবেন একেবারে সাদা যেমন মিশরি মানুষ সুবহানাল্লাহ কোন সবাই কোন দেশের মানুষ মিশরের মানুষ এই মিশরের মানুষগুলো আল্লাহ এত ধবধবে সাদা বানাইছে ওরা সাদা আর কিছু মানুষ দেখবেন বাবা একেবারে বাদামি কালারের যেমন আমাদের বাঙালি এবং পাকিস্তানি এবং ভারতী কথা ঠিক না ব্যাটিক যারা কর এদের ম্যাক্সিমাম গড়ে চেহারা কি হয় বাদামি কালারের হয় না সাদা না কালা না ধবধবে একেবারে কি লাল এ আমার বাজান তাহলে মানুষের চেহারা কয় প্রকার চার প্রকার কিছু মানুষ দেখবেন আবার একেবারে নরম আসে না নাই আবার কিছু মানুষ আছে দেখবেন একেবারে গরম মুহূর্তের মধ্যে কি হয়ে যায় রাগ হয়ে যায় ওই যে যারে শক্ত মাটি দিয়া বানাইছে যারে শক্তটা দিয়া বানাইছে তার দেহটাও এবং তার মেজাজটাও ওই রকমের শক্ত হয়ে গেছে আর যাকে নরম মাটি দিয়া বানাইছে তার মেজাজটা এত নম্র এত ভদ্র মানুষ তাকে যত যা কিছুই বলুক জীবনে রাগ হয় না বলেন তো এই রকমের মানুষ আমাদের দেশের মধ্যে আছে না নাই যত কথাই শুনে কয় তোরা কি গন্ডারের চামড়া দিয়ে বানাইছে নি রে কোনো রাও শব্দ কিচ্ছু নাই তোর মাটি কয় প্রকার চার প্রকার এই চার প্রকারের মাটি থেকে আল্লাহ পাক চার কালারের মানুষ বানাইলেন কিন্তু আল্লাহ পাক বলেন এ দুনিয়ার মানুষ শুনে রাখ আমি আল্লাহ এই দুনিয়ার ভিতরেও যদি তোদেরকে চার কালারে বানাইছি এই দুনিয়ার চার কালারের মাটি দিয়া যদি চার রঙের তোদেরকে আমি তৈরি করেছি কিন্তু খবরদার আমি আল্লাহ আখেরাতের ভিতরে আমি রব্বে কায়নাত আমি যে আখেরাতের একটা বিশাল জগৎ রেখেছি বিশাল একটা জগৎ রেখেছি
যার শুরু আছে কিন্তু কি নাই, শেষ নাই। ওখানে কিন্তু মানুষ চার কালারের হবে না, ওখানে কি মানুষ চার কালারের হবে নাকি? এ বান্দা, দুনিয়াতে চার কালার চার রঙের মানুষ তোরা, ওখানে কিন্তু চার কালারের হবে না। আল্লাহ বললেন হাসরের ময়দানে মানুষের কালার হবে দুইটা, জোরে কোন কয়টা? দুইটা। চাই সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, নারী হোক, পুরুষ হোক, সমস্ত মানুষের কালার হবে কয়টা? দুইটা। আল্লাহর কোরআন বলে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ, ওই হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে কিছু কিছু চেহারা হবে একেবারে ধবধবে সাদা, আলোক উজ্জ্বলময়। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ, কিছু চেহারা হবে একেবারে হাস্যোজ্জ্বল, কিছু চেহারা হবে একভাবে ধবধবে সাদা। ওয়া তাসওয়াদ্দু উজুহ, আর কিছু চেহারা হবে একেবারে কালো, নিকষ কালো, যেই কালোর ভিতরে কোনো সাদার কোনো ছাপ নাই, ঘোর অন্ধকার। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ, দুনিয়ার ভিতরে তো মানুষ চার কালারের থাকে। আল্লাহ বলে গোলাম, আমি আল্লাহ কিন্তু চার কালার রাখবো না, আখেরাতে এ হাসরের ময়দানে আমি আল্লাহ সমস্ত মানুষের চেহারা বানাবো কয় প্রকার? আরও জোরে কোন কয় প্রকার? সুরায় আবাসার শেষে আল্লাহ বলেন উজুহুই ইয়াউমা ইদিম মুসফিরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন উজুহুই ইয়াউমা ইদিম মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহুই ইয়াউমা ইজিন আলাইহা গবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ বলেন ওই দিন হাসরের ময়দানে কিছু চেহারা হবে উজুহুই ইয়াউমা ইদিম মুসফিরা, কিছু চেহারা হবে সকাল বেলার আলোর মতো উজ্জ্বল। জোরে কোন সুবহানাল্লাহ। উজুহুই ইয়াউমা ইদিম মুসফিরা, মুসফিরা বলা হয় সকাল বেলার আলো, প্রভাতের আলো। আপনারা বলেন রাতের পরে দিনের শুরুতে যে আলোটা আসে এটা কি কারণে আসে বলতে পারেন? কথা কয় না, রাত চলে গেছে দিন আসছে, এখন দিনের মধ্যে আলোটা আপনি কেন পাইছেন? এই যে এখন আমরা আলো পাইছি এটা কিসের দ্বারা পাইছি? এই সূর্যের দ্বারা পাইছি। এই কথাটা বলতে এতক্ষণ লাগলো। সকালবেলা এই অন্ধকার দূর হইয়া যে আলো আসে কিসের কারণে? আরও যে রকম কিসের কারণে? সূর্যের কারণে। সূর্য যখন ওঠে গোটা পৃথিবী কি হয়ে যায়? আলোকিত হয়ে যায়। তো আমার রব্বুল আলামিন বললেন উজুহুই ইয়াউমা ইদিম মুসফিরা, কিছু চেহারা হবে প্রভাতের আলোর ন্যায় ঝলমলে, একেবারে ফুটন্ত গোলাপের ন্যায় চেহারাগুলো হাস্যোজ্জ্বল থাকবে। এখানে একটা কথা মনে রাখবেন, সূর্য উঠার পরে সূর্যের আলো দ্বারা গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়। কয় এই সূর্য এত আলো কোথার থেকে পেল? সূর্যের ভিতরে আলো কোথার থেকে আসলো বলেন তো? এই সূর্যেরও একজন স্রষ্টা আছে না নাই? তিনি কে? আল্লাহ। সূর্য, চন্দ্র, সূর্য, এই আকাশ, বাতাস, লৌহ কলম, যা কিছু আমরা দেখি আর না দেখি সব কিছুর স্রষ্টা কে? আল্লাহ। কয় সূর্য আলো পেল কোথায়? বুখারী শরীফের হাদিস, রহমত আলম নবী সাহাবায়ে কেরামকে একদিন ডাক দেয়া বলেন সাহাবীরা তোমরা জানো নি এই সূর্য যখন সন্ধ্যাবেলা ডুবে যায় সূর্য কোথায় যায়? জানো সূর্যটা কোথায় যায়? ও সাহাবীরা তোমরা দেখতেছ সূর্য অস্তমিত হচ্ছে, সূর্য ডুবে যায়, তোমরা কি জানো সূর্যটা কোথায় যায়? সাহাবায়ে কেরাম বললেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রসুলই ভালো জানে, ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না সূর্যটা কোথায় যায়। আল্লাহর রসুল ডাক দেয়া বললেন সাহাবীরা এই সূর্যটা কোথাও যায় না, কোথাও যায় না, শুধুমাত্র ডাইরেক্ট আমার রব্বে কারিমের কুদরতি কদমের মধ্যে। এই পৃথিবীর অন্য কোনো মাখলুক ডাইরেক্ট সেজদা করতে পারে না, শুধুমাত্র কেবলমাত্র সূর্যটা আমার রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে ডাইরেক্ট সেজদায় পড়ে যায়। চিৎকার মেরে কন সুবহানাল্লাহ। আপনারা মোবাইল চার্জ দেন না? চার্জ দেন কি? মোবাইল চার্জ দেন না, ব্যাটারি চার্জ দেন? আমরা তো কি বলি, শব্দে বলি যে মোবাইল চার্জ দিছি, আসলে চার্জ কি মোবাইলে হয়েছে না ব্যাটারিতে? হ্যাঁ, বুঝবেন কথা, চার্জ কি দেই আমরা?
ব্যাটারিতে, চার্জ কিন্তু মোবাইলে দেই না, কিন্তু ব্যাটারি যখন চার্জ হয়ে যায়, চার্জ ফুল হয়ে যায়, তখন মোবাইলের চোখ খুলে যায়, কান খুলে যায়, হাত খুলে যায়, পা খুলে যায়, কল দিলে কল আসে, কল ব্যাক করা যায়, কথা বলা যায়, তার মানে পুরা মোবাইলটা কি হয়ে যায়, সতেজ হয়ে যায়, জীবন ফিরে পায়। আর যদি ব্যাটারিতে চার্জ না থাকে, গোটা মোবাইলটা একেবারে কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা চার্জ মোবাইলে দেই না, চার্জ কোথায় দেই, ব্যাটারিতে দেই। রসুল আমার ডাক দিয়া বলে সাহাবি তোমরা জানো না এই সূর্য এত আলো কোথার থেকে পায় যে শুধুমাত্র বাংলাদেশকে আলোকিত করে তা না, তুমি যেমন সূর্যকে তোমার মাথার উপরে দেখতে পাও, আজকে যদি আমেরিকা যাও, ইউরোপ যাও, রাশিয়া যাও, ইরান যাও, তুরান যাও, সেখানেও গেল দেখবা ওখানের মানুষগুলো দেখতেছে সূর্য তার মাথার উপরে। তার মানে শুধু বাংলাদেশ নয়, গোটা ভূপৃষ্ঠকে আলোকিত করে এই সূর্য। কয় এত আলো কোথার থেকে পাইল, কয় ওই সূর্যটা আমার রব্বুল আলামিনের কুদরতি কদমে যখন সেজদায় পড়ে যায়, আমার আল্লাহর নূরে পুরা সূর্যটা তখন চার্জ হইতে থাকে, আলোকিত হইতে থাকে। আর আমার রবের থেকে ওই নূর নিয়া, আলো নিয়া যখন সূর্যটা এই পৃথিবীর আকাশে উদিত হয়, তখন গোটা পৃথিবীটা আমার আল্লাহর দেওয়া নূরের কারণে সূর্য আলোকিত হয়, আর সূর্যের আলোতে গোটা পৃথিবীটা আলোকিত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, গোটা পৃথিবীটা তার আলো পাইল কার কাছ থেকে, এই সূর্য আমার রবের কদমে পড়ে, এই সূর্য আমার রবের কদমে পড়ে, সেখান থেকে আলো সংগ্রহ করে, নূর সংগ্রহ করে। আল্লাহর কোরআন বলে ওয়াল্লাহ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আল্লাহ কি বলছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনের যত আলো আছে সব আলোকার আল্লাহ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন আসমান জমিনের সমস্ত আলো। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আল্লাহ পাক তার সিফাতের সাথে একটা দৃষ্টান্ত পেশ করেছেন, মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আপনারা হারিকেন জ্বালান না, হারিকেন আগের যুগে মানুষ কি জ্বালাইতো, হ্যাজেক জ্বালাইতো, হ্যাজেক। এই হ্যাজেক লাইট জ্বালাইলে গোটা এলাকা কি হয়ে যায়, আলোকিত হয়ে যায়। এ আমার বাজান, আমি আরো সহজ করে বুঝাই, এই যে চন্দ্র, চন্দ্রের কিন্তু নিজস্ব কোনো আলো নাই, এই চন্দ্র আলো পায় কার কাছ থেকে, সূর্যের কাছ থেকে। চন্দ্র আলো আনে কার কাছ থেকে, সূর্যের কাছ থেকে। আপনার একটা সহজ মিসাল দেই, একটা গ্লাস আছে, গ্লাস আপনি যদি গ্লাসের মধ্যে টর্চ লাইট মারেন, বলেন তো সেখান থেকে একটা আলোর ফোকাস আপনার দিকে আসবে কি আসবে না, তাহলে এই আলোটা কি ওই গ্লাসে দিছে না আপনার লাইটে দিছে, এই আপনার দিকে যে আপনি তো ওদিকে মারছেন, কিন্তু ওখান থেকে একটা আলো আপনার দিকে আসবে কি আসবে না, এই যে একটা আলো যে রিটার্ন আসলো, যদিও দেখতেছেন আলোটা গ্লাস থেকে আসতেছে, আসলে আলো গ্লাসে দেয় নাই, আলো দিছে কে, লাইটে আলো দিছে। আল্লাহর কাছ থেকে আলো সংগ্রহ করে, নূর সংগ্রহ করে সূর্য। এই সূর্য যখন চাঁদের দিকে তাকায়, চাঁদ যখন সূর্যের দিকে নজর করে, তখন চাঁদ সূর্য থেকে আলো পায়, এই চাঁদ তখন জমিনবাসীকে আলো দেয়, তারকাগুলো মনে হয় যেন মিটি মিটি হাসে। এই আলোর কারণে সমুদ্রের ভিতরে যে মাছগুলো চলে, মাছের শিরায় উপশিরায় রক্ত চলাচল করে, মানুষের শিরায় উপশিরায় রক্ত চলাচল করে। আল্লাহ যদি সূর্যের আলো না দিতেন, পৃথিবীতে একটা ঘাস উৎপন্ন হইতো না, একটা মাছ বেঁচে থাকতো না, একটা মানুষ বেঁচে থাকতে পারতো না। এই সূর্যের আলো দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন রগ্রিসার সবগুলোকে সঞ্চালন করে দেয়, আর এর মাধ্যমে গোটা পৃথিবীকে আল্লাহ পাক চালায়। আপনারা বলেন তো বাজান, তাইলে সূর্যের চন্দ্রের আলো নিজস্ব আলো না, চন্দ্রের আলো সূর্যের দেওয়া আলো, আর সূর্যের আলো এটা নিজস্ব কোনো আলো না, এটা হলো আমার রবের দেওয়া নূরের আলো। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। কিন্তু এখানে আমার যেই কথাটা আপনাদেরকে বোঝানো দরকার, সেটা হলো ব্যাটারি। বলেন তোর নাক আর চোখ আর কান আর জিহ্বা আসেনি, ওর আছে বলে দেখছেন, ব্যাটারির কোনো চোখ কান নাক আসেনি, কি শুনাই, খালি চার্জ নিতে পারে ও কিচ্ছু কাজ করতে, তাহলে খালি ব্যাটারি চার্জ করে খালি কথা কইন, হ্যালো কইন যাইব নি, কি লাগে, মোবাইল লাগে। তাহলে বোঝা গেল মোবাইল খালি চার্জ নিতে পারে আর কিছু করতে পারে না। সূর্য শুধু আলো দিতে পারে ব্যাটারির মতো, সূর্যের নাক নাই,
সূর্যের চোখ নাই, সূর্যের কান নাই, সূর্যের জবান নাই, সূর্যের কোনো আকল নাই। তো এই একটা জড় পদার্থ বলেন, এই সূর্য যদি আমার রবের কদমে সেজদা দেওয়ার কারণে এত বড় আলোকিত হয়ে যায়, কসম আল্লাহর, এই জমিনের মধ্যে যেই মানব সন্তান, যে আশরাফুল মাখলুকাত, যে আদম সন্তান আমার রবের কদমে সেজদা দিবে, তার চেহারার আলোটা আল্লাহ দুনিয়াতে প্রকাশ করবে না, হাসরের ময়দানে আল্লাহ পাক এই আলোটা প্রকাশ করে দিবে। তবে এই চেহারার আলো দুনিয়ার কোনো আলো না, এই চেহারার আলো হলো ওই যে আমার রবের কদমে সেজদা দিছেন, আমার রবের নূরের আলো। সেইদিন আপনার চেহারা থেকে ফোকাস মাইরা বের হয়ে যাবে, চিৎকার মেরে কান্নাল্লাহু আকবার। আর আল্লাহ সেই কথাটাই কোরআনে কয়, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ। এ বাবা, যারা রবের কদমে সেজদা দিছে তাদের চেহারাকে উজ্জ্বল বানায় দিবেন কে? উজুহু ইয়াউমা ইযিন মুসফিরা কাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমা ইযিন আলাইহা গবারা। আর কিছু চেহারা থাকবে কালো, যারা ওই রকমের মিস্টার জাফর ইকবালের মতো, শাহরিয়ার কবিরের মতো, নাস্তিকার মুরতাদের মতো আমার রবের কদমে সেজদা দেয় না, তার মানে ব্যাটারিকে চার্জ করে নাই। যারা দুনিয়াতে সেজদা দিয়া ব্যাটারি চার্জ বানাইছো, আখেরাতে তাদের চেহারা উজ্জ্বল বানায় দিবেন কে? আর যারা আমার রবকে সেজদা দেয় না, তার মানে তাদের ব্যাটারি ফিউজ হয়ে গেছে, ইমানের ব্যাটারি ফিউজ। ওরা যখন আখেরাতে দাঁড়াবে ওদের চেহারায় নূর থাকবে না। ওয়া উজুহু ইয়াউমা ইযিন আলাইহা গবারা তারহাকুহা কতারা। কয়, শুধু ধুলাবালি থাকবে তা না, আলকাত্রা মাখলে আলকাত্রায় যেমন চেহারায় বিকৃতি ঘটে যায়, তোরা যেমন বলস মানুষ বানর থেকে এসেছে, এই বানরের জাতিরা তোরা শুইনা রাত চেহারায় আলো পাবি না, আল্লাহ তোদের চেহারার ভিতরে হাসরের ময়দানে ওই বানরের গোষ্ঠী বানাইয়া আলকাত্রা মাইখা দিবে। কথা ঠিক না ব্যাটিক জোরে কান? এই জন্য বাজান, ওয়া উজুহু ইয়াউমা ইযিন আলাইহা গবারা তারহাকুহা কতারা। আলকাত্রা, কতারা বলা হয় কাকে? আলকাত্রা, একেবারে আলকাত্রার পলব দিয়া দিবে আল্লাহ। তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ কয়, ওরা হলো ফাজেরের গোষ্ঠী, ওরা হলো কাফেরের গোষ্ঠী, যারা বিবর্তন মতবাদে বিশ্বাস করে যে মানুষ বানর থেকে আসছে, এ আল্লাহর আয়াত বিশ্বাস করে না। ইয়া আইয়ুহান্নাস উত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এই আয়াত যারা মানে না, যারা আদম সন্তান মানে না, বলেন তাদের ঈমান আছে না তারা বেঈমান হয়ে গেছে। তাহলে এই সমস্ত, এ বাবা, 94% মুসলমানের দেশে, 95% মুসলমানের দেশে আজকে তোমার আর আমার সন্তান যদি নাস্তিকদের লেখা বই পড়ে, তোমার আর আমার সন্তান যদি সমস্ত জ্ঞান পাপীদের বই পড়ে, তোমার আর আমার সন্তানদেরকে সুসন্তান বানানো সম্ভব হবে না। কথা ঠিক না ব্যাটিক জোরে কার? আপনি বাবা হিসাবে আপনার দায়িত্ব হলো খবর নেওয়া যে কি পড়ায় আমার বাচ্চাটাকে, আমার বাচ্চাটা কি আস্তিক হয়ে যায় না নাস্তিক হয়ে যায়। খালি স্কুলে দিয়ে দিলেই কিন্তু বাবা হক আদায় হয় না, হক আদায় করার জন্য আপনার বাচ্চাকে কোন সিলেবাস পড়ানো হয়? আপনার বাচ্চার সামনে এখন এই ন্যাকের চালু করে দিস, আপনার মেয়েটার সামনে এখন এই যদি উলঙ্গপনা আসে, তাইলে তো ট্রেনিং তো বিদ্যালয় থেকেই পাওয়া গেল। কেন 6-এর বইয়ের ভিতরে, কেন ক্লাস 7-এর বইয়ের ভিতরে এরকম ন্যাকেট ছবি দিবে, ন্যাকেট মূর্তি দিয়া দিবে? কসম আল্লাহর, ও মুসলমান, যেই দেশের শিক্ষা সিলেবাসের ভিতরে, শিক্ষানীতির ভিতরে যদি বাবা আল্লাহর কোনো বিধান না থাকে, রসুলের কোনো তরিকা না থাকে, এই সন্তানগুলোকে ভবিষ্যতে মানুষ বানানো সম্ভব হবে না। কথা ঠিক কি না? আল্লাহ তুমি আমাদের মাথায় শুভ বুদ্ধির উদয় করো, জোরে কান আমিন। তাইলে আল্লাহ বলেন, উজুহু ইয়াউমা ইযিন মুসফিরা, কিছু চেহারা হবে আলোক উজ্জ্বল। ওয়া উজুহু ইয়াউমা ইযিন আলাইহা গবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। তাইলে খবরদার, আখেরাতে কিন্তু 4 কালার হবে না, আখেরাতে কয় কালার হবে? 2 কালার। যাদের ঈমান থাকবে, আমল থাকবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। ওরা দুনিয়ার ভিতরে নেকের কাজ করছে, আখেরাতেও আল্লাহ পাক ওদের চেহারাকে হাস্যোজ্জ্বল বানায় দিবে, আল্লাহ ওই দিবালোকের আলোর মতো চেহারাগুলো উজ্জ্বল বানায় দিবে। আর এই উজ্জ্বল চেহারাগুলো দেখে দেখে আল্লাহর রসুল সুপারিশ করে করে খোদার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর
যাদের চেহারায় ধুলামাখ মিশ্রিত থাকবে, যাদের চেহারায় আলকাতরা মিশ্রিত, যাদের চেহারায় কোনো আলো থাকবে না, নূর থাকবে না, আল্লাহ পাক ঘোষণা দিবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ জালেমরা আলাদা হয়ে যা, আজকে তোদের জন্য ইমানদারদের কাতার নয়, সুপারিশের কোনো কাতার নয়, আজকে তোরা আলাদা হয়ে যা। আর ফেরেশতারা ডান্ডা বেরি লাগাইয়া ডান্ডা লাগাবে, হাতের ভিতরে বাবা হাত করা, পায়ের ভিতরে ডান্ডা বেরি, গলার ভিতরে কোমরের ভিতরে গরুর রশি লাগাইয়া দুনিয়াতে তোমরা টানো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, এই জাহান্নামীকে ধর, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, কয় ধর, ওর হাত পায়ের মধ্যে বেরি লাগা, গলার মধ্যে রশি টানা, তারপরে টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যা। আল্লাহ পাক কসম করে বলে ফাওয়া রব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশায়াতিনা লানুহদিরান্নাহুম হাউলা জাহান্নামা জিসিয়া। আল্লাহ মাথাটা নিচে দিয়া পাও দুটো উপরে দিয়া দিবে, তারপরে পিটাইতে পিটাইতে আল্লাহ টাইনা টাইনা জাহান্নামের মধ্যে ফালায়া দিবে। আল্লাহ তুমি এই বিভীষিকাময় হালাত থেকে আমাদের সকলকে তুমি বাঁচাও। জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। তাইলে মুসলমান আকীদা শুদ্ধ করেন, মানুষ কি বানরের জাতি না আদমের জাতি? এ আমার বাজান, তাহলে আপনি এই কথা বিশ্বাস করেন, আপনার ছেলে তো এই কথা বিশ্বাস করবে না, কারণ তাকে তো বিবর্তন শিক্ষা দেওয়া হচ্ছে, ডারউইনের মতবাদ শিক্ষা দেওয়া হচ্ছে। তাইলে বলেন আপনার আমার সন্তানদের ইমান ঠিক রাখার জন্য এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার দরকার আছে না? নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। জোরে কান আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নেই, সুন্নত পড়ে নেই।